মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ইসলামী কমিউনিটির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানী কোয়ালালামপুরের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিয়া ওভারসিজের ম্যানেজিং ডিরেক্টর জাহিদুল ইসলাম আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আন নুজুম ইসলামী একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বিশেষ বক্তা ছিলেন মাওলানা হুসেইন আহম্মদ ও মাওলানা ওমর ফারুক সিদ্দিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী রমজান আলী আলোচনা শেষে সকল মুসলিম উম্মা প্রবাসী ও তাদের পিতামাতার জানমাল হেফাজত এবং ফিলিস্তিনে ইহুদি আগ্রাসনে নিহত সকল মুসলিমগণের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যারিসে অভিবাসন সামাজিক সংগঠন আজি ফ্রান্স সাফের উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান প্যারিস আঠারো শহরের বিভিন্ন সড়ক ও পার্কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক অভিবাসী এতে অংশগ্রহণ করেন পরে প্যারিস আঠারো মেরির ভবন সম্মুখে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের নিয়ে এক আলোচনা সভা ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয় এ সময় পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে স্বীকৃতি হিসাবে সম্মাননা সনদ প্রদান করা হয় সভার সমাপনী বক্তব্য রাখেন সাফর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়নেনকে